মূলত এটার নাম হচ্ছে পরিপালম খাট আর এটা তৈরি হয়েছে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে আপনার আমাদের জনাব নুরুন নবী ওনার চিন্তা ভাবনা থেকে এই খাটটা তৈরি করা হয়েছে আর এই খাটটা আসলে কোনো ক্যাটালগ নেই আর এই খাটটা যখন তৈরি করা হয়েছে তখন মূলত বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি করা হয়নি তখন নিজের মন থেকে ডিজাইন করে একটা শখ করে এই খাটটা তৈরি করা হয়েছে আর এই খাটটা তৈরি করতে যে কাঠ ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফাইবার সেগুন কাঠ আর এটা সময় লেগেছে 3 বছর 2 মাস উদ্দেশ্য ছিল যে আমরা মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা উপস্থাপন করা হবে সবাই দেখবে এটা সম্পর্কে জানবে তো এটার চাহিদা যখন দেখা যাচ্ছে যে অনেকের কাছেই অনেকেই অফার করছে এটা কিনে নেওয়ার জন্য এই জন্য এখন চিন্তা ভাবনা যে তাহলে আমরা এটা বিক্রি করতে পারি শুনেছি আগে রাজা বাদশারা মহারাজারা এই ধরনের খাটে ঘুমাতেন আমরা শুনেছি ছোট থাকতে কিন্তু সত্যিকারে ওইভাবে কাল্পনিকভাবে মনের মাধুরী থেকে এই খাটটি তৈরি করার একটা পরিকল্পনা করি এই খাটটিতে রয়েছে 16টি পরি 4টি প্রজাপতি আর 4টি চাঁদের সমন্বয় 85 গণফুট সেগুন কাঠের তৈরি পার্বত্য খাগড়াছড়ি জেলার ফাইবার সেগুন দিয়ে তৈরি করতে 3 বছর 2 মাস সময় লেগেছে কারিগর আমার এলাকারই ওনার বাড়ি হলো ওই গুইমারা উপজেলায় মুসলিম পাড়ায় উনি বসবাস করে ওনার নাম হলো আবু বক্কর সিদ্দিক এবং উনি প্রায় সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিভিন্ন ভাস্কর বিভিন্ন উনি তৈরি করেন তো ওনার সাথে কথা বলে আলোচনা করে যে উনি বলল যে হ্যাঁ আমি এই ধরনের খাট তৈরি করতে পারবো আপনি আমাকে দায়িত্ব দিলে আমি করব কাঠের ক্ষেত্র আমাদের পার্বত্য খাগড়াছড়ি জেলায় এই সেগুন ফাইবার সেগুন কাঠের সারা বাংলাদেশ সারা বিশ্বের সব জায়গায় সুনাম অর্জন করেছে এবং পাশাপাশি এই খাটটি আমি বাণিজ্য মেলায় এনেছি এবং বাণিজ্য মেলায় আসার পর যেভাবে উৎসব জনতার ভিড় এখানে জমেছে এই ক্ষেত্রে আমি অত্যন্ত আনন্দিত এবং ঢাকাবাসীর কাছে আমি সকলকে আন্তরিক সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই ওনারা যেন আমাকে সুদৃষ্টি এবং তাদের ভালোবাসা সব কিছু যেন আমি পাই 1 কোটি টাকা আমরা মূল্য নির্ধারণ করেছি তবে সেটা আলোচনা সাপেক্ষে তবে এই খাট যিনি ক্রয় করবেন ওনাকে একটি অ্যাবজেট মোটরসাইকেল এক বড়ি স্বর্ণ অলঙ্কার ওনাকে উনি পাবেন জি এটার সাথে অ্যাট ফার্স্ট যিনি এসেছেন তিনি 35 লক্ষ টাকা বলেছেন এরপর সেকেন্ড টাইম 40, 45, 50, 55 পর্যন্ত এই পর্যন্ত আপনার এটা ইয়ে দাম রেখেছে হ্যাঁ জি যিনি ক্রয় করবেন ওনার সাথে আলোচনা সাপেক্ষে এটা আমরা বুঝে নেব আমি 1 পিস এটা তৈরি করেছি 1 পিসই বিক্রি করব দ্বিতীয় সেকেন্ড কোনো পিস আমরা তৈরি করব না এবং কাউকে দেব না যিনি ক্রয় করবেন উনি খুব অত্যন্ত সুখ মানে শৌখিন মানুষ এটা ক্রয় করবেন আশা করি ওনার জন্য যিনি ক্রয় করবেন এবং বিধাতা ওনার কপালে রেখেছে ওনার টাকা আছে উনি ক্রয় করবেন এবং উনি ব্যবহার করবেন এই 18 কোটি মানুষের মধ্যে উনি একজনই ব্যবহার করবেন আমি দ্বিতীয় কোনো পিস এখানে তৈরি করব না